আজ শুরু হচ্ছে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলন উদ্বোধনের আগেই অবশ্য শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অশ্বডিম্ব হবে, কাজ হবে না, প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী। যখন ক্ষমতায় ছিলেন তখন প্রতিবাদ করে বলেছিলেন এতে কাজ হবে না, প্রশ্ন কুণাল ঘোষের। অশ্বডিম্ব, এইখানে আমাকে পাঁচজন মেয়ে মা বলল তার ছেলেরা গ্র্যাজুয়েট হয়ে বসে আছে, বিএড পাস করেছে, পিটিটিআই ট্রেনিং নিয়েছে, চাকরি পায়নি। অতএব এখানে একটা তৈরি করা কারখানা ডিনামাইট দিয়ে সিঙ্গুরে উড়িয়ে দেওয়া হয়েছে। আমরা নন্দীগ্রামের লোক তো শিল্প বিরোধী নই, আমরা তো জেলিংহামের শিল্প চেয়েছিলাম। কিন্তু নন্দীগ্রামের যে কায়দায় মাননীয় লক্ষ্মণ শেঠ গ্রামগুলো নিয়ে নিতে চেয়েছিলেন ব্রিটিশের মতো, তার আমরা বিরোধিতা করেছি। কেমিক্যাল হাব আর রাস্তা তৈরি, রেল স্টেশন তৈরি, জেলিংহামের প্রজেক্ট তৈরি, এখানে হাতের কাজ হয়, এমএসএমই প্রচুর দর্জির কাজ করে, লেদারের কাজ হয়, কাপড়ের কাজ করে, প্রচুর লোকের হাতের কাজ জানা আছে, তাদের জন্য কোনো উদ্যোগ কেউ কখনো নেয়নি। 2020 নভেম্বর অবধি যিনি তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন, তৃণমূলের সাফল্যের কথা বলতেন, পরে সিবিআই এফআইআর করার পর চুরির ঘুষখোরের অভিযোগে নারদায় ক্যামেরার সামনে টাকা নিয়ে গ্রেফতার এড়াতে যিনি বিজেপিতে গেছেন, তার মুখে তো এই ধরনের কথা খুব স্বাভাবিক ব্যাপার। 2020 পর্যন্ত তিনি এই সম্মেলনে সামিল হয়েছেন, একটা সম্মেলন বলুন শুভেন্দু অধিকারী যেটায় তিনি ইস্যু তুলে প্রতিবাদ করে এতে কাজ হবে না বলে বয়কট করেছেন। করেছেন, মুখ্যমন্ত্রীকে কোনো চিঠি দিয়েছেন? তো আজকে নিজের গ্রেফতারি এড়াতে বিজেপির জুতো পালিশ করতে গেছেন, তার আবার বড় বড় কথা কিসের? নন্দীগ্রামে দাঁড়িয়ে একবার জোরে বলুন না যে নন্দীগ্রামে পেট্রোকেম হওয়া দরকার ছিল। হ্যাঁ, ওই রাসায়নিক বিভিন্ন পেট্রোপণ্য ইত্যাদি নন্দীগ্রামে বসতি তুলে, কৃষি জমি তুলে, ধর্মস্থান তুলে দিয়ে করা দরকার ছিল, সেটা একটু জোরে বলুন না। নন্দীগ্রামে বলুন না সিপিএম ঠিক কাজ করছিল, গণহত্যা ঠিক হয়েছে, নন্দীগ্রামে দখল করতে এসে ঠিক হয়েছে, তো সেগুলো করা ঠিক ছিল, তো সেগুলো বলুন। ত্রাণ নিয়ে জয়নগর যাওয়ার পথে আজ আটকানো হলো এসএফআই এর প্রতিনিধি দলকে। জয়নগরে ঢোকার আগে পাঁচপথায় এসএফআই এর প্রতিনিধি দলকে আটকে দিল পুলিশ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে আটকে দেওয়া হয়। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। উজ্জ্বল, কেন তাদেরকে আবার আটকে দেওয়া হলো? কারণ গতকাল তো আমরা দেখলাম যে হাইকোর্টের তরফ থেকে যে কথা বলা হয়েছিল তাতে পাঁচজন ঢুকতে পারবে ওই গ্রামে, এমনই কিন্তু বলা হয়েছিল। তাহলে আজকে এসএফআই এর দলকে আটকে দেওয়ার কারণ কি? দেখো, সেটা হচ্ছে বলা যেতে পারে কিন্তু যে নদিন বাদে এই প্রথম কোনো প্রতিনিধি দল তারা কিন্তু গ্রামের ভেতরে ঢুকতে পাচ্ছে। পুলিশের পক্ষ থেকে পাঁচজনকে অনুমতি দেওয়া হয়েছে, প্রথমে তাদেরকে আটকে দেওয়া হয়েছিল কারণ তারা প্রচুর প্রতিনিধি একসঙ্গে এসেছিলেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো অবস্থাতেই এতজনকে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না।